ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ বিজনেস রিপোর্টে জানুয়ারিতে চীন থেকে বিশ ভাগের মতো পণ্য আমদানি কমে গেছে দাম নিয়ন্ত্রণে রসুন আর আদার নতুন বাজার খোঁজার চিন্তা বাণিজ্য মন্ত্রীর বিশ্ব বাজারে দাম বাড়ায় রপ্তানি আয় বাড়ছে পাট ও পাটজাত পণ্যের করোনা ভাইরাসের নেতিবাচক প্রভাবের আশঙ্কা ওয়ান স্টপ সার্ভিসে যুক্ত হচ্ছে আরও এগারোটি সেবা গেল এক বছরে মোট সাত হাজার সেবা নিয়েছেন ব্যবসায়ীরা এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর চীন থেকে পণ্য আমদানি ব্যাপকভাবে কমে গেছে জাতীয় রাজস্ব বোর্ডের হিসেবে জানুয়ারিতে দেশটি থেকে আগের বছর একই সময়ের চেয়ে আমদানি কমেছে একুশ ভাগের মতো যদিও বাণিজ্যমন্ত্রীর দাবি ভাইরাস নয় দেশের রপ্তানি বাণিজ্যের ধীরগতি চীন থেকে আমদানি কমিয়েছে সেই সঙ্গে রসুন সহ মশলার বাজার নিয়ন্ত্রণে নতুন উৎস থেকে আমদানির চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছেন তিনি সৌরভ রহমানের রিপোর্ট রপ্তানিমুখী শিল্পের কাঁচামাল কিংবা অভ্যন্তরীণ বাজারের পণ্য সব মিলে গেল জানুয়ারিতে ছয় লাখ বাহাত্তর হাজার নয়শো টন পণ্য আমদানি করেছে বাংলাদেশ চীন থেকে যদিও আগের বছর একই সময়ে এর পরিমাণ ছিল সাড়ে আট লাখ টনের উপরে অর্থাৎ বছরের ব্যবধানে শুধু জানুয়ারিতে আমদানি কমেছে দুই লাখ টনের মতো এর মধ্যে চল্লিশ হাজার টনই কমেছে বন্ডেড ওয়ারহাউস সুবিধা পাওয়া রপ্তানিমুখী খাতের যদিও বাণিজ্যমন্ত্রীর দাবি এর সঙ্গে খুব একটা যোগসূত্র নেই বিশ্ব তোলপার করা করোনা ভাইরাসের এখন পর্যন্ত চায়নাতে যেটা ঘটেছে তাতে যে খুব আমাদের সমস্যা সৃষ্টি হয়েছে তেমনটা নয় কারণ এখন চায়না শুধুমাত্র ওদের ওই একটা প্রভিন্সের উপরেই তাদের একটু চাপ পড়েছে ওদের এখন চলছে ওদের ওই ওদের বাৎসরিক ছুটিও চলছে দ্বিতীয়ত আমাদের মেজর অংশটাই হলো চায়না থেকে যে আসে তার বড় অংশটাই হল কাপড় রেডিমেড সেক্টরে আমরা যারা গার্মেন্ট তৈরি করিয়ে দেশে তার বারো আনা কাপড়ই আসে হলো আপনারা লক্ষ্য করেছেন যে গত কয়েক মাস ধরে পাঁচ ছয় মাস ধরেই এই এক্সপোর্টটা কিন্তু একটু ডাউনওয়ার্ডস যার জন্য ওই মার্কেটে তার প্রভাব পড়েছে সম্ভবত সেই কারণে ইমপোর্টেশন অফ ফ্যাব্রিক অ্যানাদার থিঙ্ক কম হওয়ার কারণে ওই প্রাইজে একটু নিম্নমুখী হয়ে গেছে এখন সামনের দিকে দেখা যাবে সামনের দিকে কী যায় অবস্থাটা তবে করোনার কারণে চীন বাংলাদেশের পণ্য সরবরাহ ব্যবস্থা যে ঝুঁকির মুখে পড়েছে সে কথা স্বীকার করে এ সংক্রান্ত তথ্য সংগ্রহের কাজ চলছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী মন্ত্রী একই সঙ্গে চীনের উপর নির্ভরশীল দেশের রসুন আর আদার বাজার নিয়েও উদ্বিগ্ন তিনি জানান এরই মধ্যে বাজারে এই দুই পণ্যের যতটুকু দাম বেড়েছে সেখানে ব্যবসায়ীদের অতি মুনাফাই বড় দায়ী তাই বাজারের তদারকি জোরদার আর আমদানির নতুন উৎস খোঁজার কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী এই ধরনের সুযোগটা তারা নিয়েছে পেঁয়াজের সময়ও তারা কিন্তু নিয়েছিল যদিও আমরা জানি আমাদের সমস্যা যখন একটু হয় তখন তার উপরে তারা অ্যাডভান্টেজ নেয় তো আমরা প্রতি সিরিয়াস আমি একটা জিনিস চিন্তা করছিলাম যে রিয়েলি যদি চায়না থেকে আমাদের ওষুধ না আসে তাহলে আমাদেরকে অন্য মার্কেট দেখতে হবে একই সঙ্গে মার্চের প্রথম সপ্তাহে আরেক দফা নতুন ফল নুটলে পেঁয়াজের বাজারও স্বাভাবিক হয়ে আসবে বলে দাবি করেন বাণিজ্য মন্ত্রী এই আলোচনায় সৌরভ রহমান বিজনেস রিপোর্ট মাছনা টেলিভিশন বিশ্ববাজারে পাট ও পাটজাত পণ্যের দাম বেড়ে যাওয়ায় সুফল মিলছে রপ্তানি আয়ে গত সাত মাসে প্রবৃদ্ধি হয়েছে বিশ ভাগ তবে পরিমাণের দিক থেকে এখাতে রপ্তানি তেমন বাড়েনি বলে মনে করেন রপ্তানিকারকরা তাদের আশঙ্কা করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়বে সামনের দিনেও ইমতিয়াজ হাসানের রিপোর্ট দেশের প্রধান খাদগুলো যেখানে নেতিবাচক প্রবৃদ্ধির মধ্য দিয়ে যাচ্ছে সেখানে আশা জাগিয়েছে পাট ও পাটজাত পণ্য চলতি অর্থ বছরের প্রথম সাত মাসে সাত কোটি ডলারের রপ্তানি আয় এসেছে কেবল পাটের বস্তা ও ব্যাগ রপ্তানি করে গেল অর্থ বছরের একই সময়ের চেয়ে যা আটাশ ভাগ বেশি বাইশ ভাগ প্রবৃদ্ধি হয়েছে পাটের তৈরি সুতা রপ্তানিতে সাত মাসে রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে সাঁত্রিশ কোটি ডলারে গত বছরের তুলনায় এই বছর যে কমিউনিটি এক্সপোর্ট সেটা একটু বেড়ে গেছে এই ব্যাগটা তো মেনলি তারা নেয় হইলো যে তারা কমিউনিটি বলে আবার রি করবে এটাকে লোকাল ইউজের জন্য তারা এত ব্যাগ তারা নেবে না তারা কোন রকম লোকালে কোন রকম দিয়ে সেরে ফেলবে কিন্তু যখন এই প্রশ্ন আসে তখনই ব্যাগের প্রশ্নটা আসে এই গত বছর তুলনায় বেড়ে বেড়ে গেছে গেছে কফি এবং জি প্রবৃদ্ধি সবচেয়ে বেশি হয়েছে কাঁচাপাট রপ্তানিতে ইপিবির তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের জুলাই থেকে জানুয়ারিতে দশ কোটি বিশ লাখ ডলারের কাঁচাপাট রপ্তানি হয়েছে যা আগের অর্থ বছরের তুলনায় উনত্রিশ ভাগ বেশি সব মিলিয়ে পাট ও পাটজাত পণ্যের রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে বিশ ভাগেরও বেশি এ খাতের মোট রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ষাট কোটি চব্বিশ লাখ ডলারে আমরা এই যে গ্রোথটা দেখতে পাচ্ছি সেটা হলো আমাদের কোন কোন খাতে এটা বাড়ছে এটাকে আমরা একটু অ্যানালাইসিস করা দরকার যেমন ধরেন জুট ইয়ার্নের বেলায় আমাদের দেশে জুট ইয়ারের প্রাইস কিন্তু আশানুরূপভাবে না বাড়লেও আগের তুলনায় বাড়ছে ভলিউম হয়তো বা কিছুটা কমেছে বিকজ অব জুটের দাম তিন মাস চার মাস আগে যেভাবে কম ছিল হঠাৎ করে র জুটের দাম অনেক বেড়ে গেছে পার মন প্রায় চার পাঁচশো টাকা বেড়ে গেছে যার কারণে আপনার প্রাইসও অটোমেটিকলি বাড়ছে দ্বিতীয়ত হলো আমরা লক্ষ্য করছি আমাদের দেশ থেকে অন্যতম প্রধান মার্কেট হলো টার্কি টার্কিতেও বেশ ডিমান্ড বাড়ছে আর এখানে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে জুটি স্পিনার্স অ্যাসোসিয়েশন স্পিনার্স অ্যাসোসিয়েশন একটা এমইপি প্রাইস করে দিয়েছে যে এর নিচে আর বিক্রি করা যাবে না বছরে প্রায় এক লাখ টনের মতো পাটের সুতা যায় চীনে যে বাজারটি বর্তমানে অনিশ্চয়তার মধ্যে রয়েছে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে পাশাপাশি এর প্রভাব পড়তে পারে কফি ও চকোলেটের মতো পণ্যের আন্তর্জাতিক বাজারেও যা কমিয়ে দিতে পারে পাটের বস্তা ও ব্যাগের চাহিদা করোনা ভাইরাসের যে এফেক্টটা পড়বে এখানে এখন পড়তে শুরু করবে না যদি এখানে ফ্যাক্টরি বন্ধ না থাকে তাহলে কোনো নিউজ চলবে আর যদি ফ্যাক্টরি এখানে বন্ধ হয়ে যায় যে ঠিক আছে আমরা আপাতত ফ্যাক্টরি বন্ধ রাখলাম তাইলে এখানে একটু প্রবলেমটা হবে করোনা ভাইরাসের কারণে পুরো চায়নাতে শিপমেন্ট স্টপ হয়ে গেছে কোনো ব্যাংকিং চ্যানেলে কাজ হচ্ছে না যার জন্য আমি মনে করি একটা উল্লেখযোগ্য পরিমাণের যে ব্যবসা আমাদের দেশ থেকে ছিল সেটা কিন্তু আগামী মাস আমার মনে হয় দু হাজার উনিশ বিশ অর্থ বছরের জন্য পাট ও পাটজাত পণ্যের রপ্তানি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে একাশি কোটি বাষট্টি লাখ ডলার ইমতিয়াজ হাসান বিজনেস রিপোর্ট মাসরা লিভিশন ওয়ান স্টপ সার্ভিস সেন্টারের মাধ্যমে গেল এক বছরে সাত হাজার একশো সাতান্নটি সেবা নিয়েছেন ব্যবসায়ীরা বর্তমানে এই কার্যক্রমে আঠারোটি পৃথক সেবা দেওয়া হলেও আগামী এক মাসের মধ্যে নতুন করে আরও এগারোটি সেবা পাওয়া যাবে বলে জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ রোববার রাজধানীতে স্টপ সার্ভিস সেন্টারের অগ্রগতি বিষয়ক এক আলোচনায় এসব কথা জানানো হয় এ সময় বিনিয়োগের বাধা দূর করতে বিরাকে আরও সক্রিয়ভাবে কাজ করার তাগিদ দিয়েছেন ব্যবসায়ীরা নিবন্ধন থেকে শুরু করে ব্যবসা শুরুর বিভিন্ন ধাপে সময় কমিয়ে আনতে ওয়ান স্টপ সার্ভিস বা ওএসএস সেন্টার চালু করে বিডা গেল বছরের জানুয়ারিতে এরপর থেকে এখন পর্যন্ত আটশো পঁয়ত্রিশটি প্রকল্প অনুমোদন হয়েছে ওএসএসের মাধ্যমে

almost ready and uh, some of uh, them uh, will be integrated this month, I have been told, and some next month, but some of them will take another six months, but I would urge you please expedite this process so that we can provide the services as soon as possible.

দেশের অন্যতম খেজুর গুড়ের হাট বসে সরোজগঞ্জে প্রতি বছর গাছিরা খেজুর রস থেকে গুড় তৈরি শুরু করেন সেসব গুড় বিক্রি করেন এই হাটে দেশের বিভিন্ন জেলা থেকে ক্রেতারা এই হাটে আসেন খেজুরের গুড় কিনতে চুয়াডাঙ্গার প্রতিনিধি ফাইজার চৌধুরীর পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট সরোজগঞ্জ গুড়ের হাট জেলার বিভিন্ন স্থান থেকে কারিগররা নিজেদের তৈরি খেজুরের গুড় নিয়ে আসেন এই হাটে ভেজাল মুক্ত এবং কোন রকম রং বা রাসায়নিক ছাড়া গুড়ের জন্য খ্যাতি রয়েছে এ হাটে এখানে গুড় বিক্রি হয় ভারে করে প্রতিটিতে দশ থেকে বারো কেজি গুড় থাকে এক একটি ভার বিক্রি হয় চারশো থেকে পনেরোশো টাকায় সুস্বাদু সারা বাংলাদেশের মধ্যে মনে করেন যে শরৎদল বাজারে গুড় অনেকটা ভালো এখানে গুড়ের সার্বিক দিক বিবেচনা করে গুড়ের মান ভালো চাষিরা ন্যায্য মূল্য পায় শুধু চুয়াডাঙানা দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা গুড় কিনতে আসেন এই হাটে এপ্রিল পর্যন্ত চলবে গুড় কেনাবেচা আমি আসছি ঢাকা সাভার থেকে তো প্রতিনিয়তই আমি আসি এই গুড় কেনার জন্য তো তারপরে মানে গুড় আজকে মোটামুটি সর্বনিম্ন আস্তো সর্বোচ্চ তে কিনা হয়েছে আর আমরা প্রতিনিয়তই আসি এরা আমার বাবা আসতো এখন আমি আসি তো এটা আমাদের মানে বংশগত বিজনেস কৃষি সম্প্রসারণ বিভাগের মতে জেলায় দুই লাখ পঞ্চাশ হাজার খেজুর গাছ রয়েছে যা থেকে পাওয়া যায় প্রায় আড়াই হাজার মেট্রিক টন গুড় বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন কার্যদিবসেও নেতিবাচক ধারায় লেনদেন শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক ডিএসটিএক্স তিন পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার তিনশো পঁচাশিতে লেনদেন হয়েছে তিনশো কোটি টাকার হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে একশো চব্বিশটির কমেছে একশো ছেষট্টিটির আর অপরিবর্তিত আছে তিষট্টিটির দর এবারে বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্টের মার্কেট আজকে ফ্ল্যাট ছিল ডিএসিএক্স এসে ক্লোজ করে চার হাজার তিনশো পঁচাশি পয়েন্টে তিন পয়েন্ট লুজ করার পর ডিএসিএস অন দি আদার হ্যান্ড গেইন করে থ্রি পয়েন্টস এবং ডিএস থার্টি লুজ করে জিরো পয়েন্ট এইট পয়েন্টস বছরের শুরু থেকে দেখলে আজকে পর্যন্ত মার্কেটের ওয়াইটিডি রিটার্নস ইজ নেগেটিভ ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট অ্যান্ড আজকে সারাদিনে টাকার লেনদেন ছিল টোটাল তিনশো চল্লিশ কোটি টাকা তার মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয় ফার্মা সেক্টর উইচ ওয়াজ এইটিন পার্সেন্ট অফ দ্য টোটাল টার্ন ওভার অ্যান্ড সেকেন্ড হাইস্ট লেনদেন হয় ইঞ্জিনিয়ারিং সেক্টর উইচ ওয়াজ সেভেন্টিন পার্সেন্ট অফ দ্য টোটাল টার্ন ওভার আর রিটার্নস ওয়াইজ সব সেক্টর জুড়ে আজকে রিটার্নস হ্যাভ রেঞ্জ ফ্রম টু পয়েন্ট সেভেন পার্সেন্ট থেকে নেগেটিভ টু পয়েন্ট থ্রি পার্সেন্ট গুরুত্বপূর্ণ সেক্টরগুলোর মধ্যে ইঞ্জিনিয়ারিং পোস্ট করে জিরো পয়েন্ট এইট পার্সেন্ট রিটার্ন Pharma Postcore 0.3% returns. Fuel and Power, Textile Bank, Food and Allied and Telco negative 0.5% negative 1% returns. NBFI negative 1.4% returns. শেয়ার বাজার স্থিতিশীল করতে এবার রেপোতে ব্যাঙ্কগুলোকে অর্থধার দেবে বাংলাদেশ ব্যাংক সোমবার জারি করা এক সার্কুলারে বলা হয় এর মাধ্যমে ব্যাংকগুলোর প্রতিটি সর্বোচ্চ দুশো কোটি টাকা পর্যন্ত শেয়ার বাজারে বিনিয়োগের জন্য রেপোর মাধ্যমে ধার করতে পারবে এক্ষেত্রে রেপোর সুদ হার পাঁচ ভাগে বেঁধে দেওয়া হয়েছে দু হাজার পঁচিশ সালের মধ্যে ব্যাঙ্কগুলো এই সুবিধার আওতায় করা বিনিয়োগ পুঁজিবাজার বিনিয়োগ সীমার বাইরে রাখার ঘোষণাও দেওয়া হয়েছে বাজার বিশ্লেষকরা বলছেন এতে আগামী পাঁচ বছরে ব্যাংকগুলো পুঁজিবাজারে বিনিয়োগের জন্য কমপক্ষে দশ হাজার কোটি টাকার তারল্য সহায়তা পাবে সবচেয়ে বেশি মনোনয়ন পাওয়া আর প্রচারণায় সবচেয়ে বেশি ব্যয় করা সত্ত্বেও মিলেছে মাত্র দুটি অস্কার বলছি স্ট্রিমিং সাইট নেটফ্লিক্সের কথা শ্রেষ্ঠ ছবির অস্কার জেতার জন্য মরিয়া প্রতিষ্ঠানটি নিজেদের ছবির প্রচারণায় ব্যয় করেছে প্রায় দশ কোটি ডলার অন্যদিকে সর্বোচ্চ চারটি করে অস্কার অস্কারজয়ী প্রতিষ্ঠানগুলো তাদের অস্কার জেতার প্রচারণায় ব্যয় করেছে পঞ্চাশ লাখ থেকে এক কোটি ডলার ডেস্ক রিপোর্টে বিস্তারিত দ্য অ্যাকাডেমি অ্যাওয়ার্ড যার বহুল পরিচিত নাম অস্কার বিশ্ব চলচ্চিত্র অঙ্গনে সবচেয়ে সম্মানজনক স্বীকৃতি বাঘা বাঘা অভিনেতা পরিচালক থেকে শুরু করে ছবি নির্মাতা প্রতিষ্ঠানগুলো পর্যন্ত মুখিয়ে থাকে এই পুরস্কার জেতার আশায় রোববার অনুষ্ঠিত হয়ে গেল চলচ্চিত্র শিল্পের সবচেয়ে বড় এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসে এবারের অস্কার আসরে সবচেয়ে বেশি মনোনয়ন পেয়ে শুরু থেকেই আলোচনায় ছিল নেটফ্লিক্স স্টুডিও বিভিন্ন শ্রেণীতে সর্বোচ্চ চব্বিশটি মনোনয়ন পায় প্রতিষ্ঠানটি আটটি চলচ্চিত্র আর তথ্যচিত্রের জন্য শুধু মনোনয়নের জন্যই নয় নেটফ্লিক্স এবার আলোচনায় ছিল অস্কার জেদার ক্যাম্পেইন বাবদ খরচের জন্য যার পরিমাণ ছিল প্রায় দশ কোটি ডলার এই ক্যাম্পেইনে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় আইরিশম্যান ছবির জন্য যার নমিনেশন সংখ্যা ছিল দশটি যাকে দশকের সেরা চলচ্চিত্র হিসেবে প্রচার করে নেটফ্লিক্স কিন্তু শেষ পর্যন্ত মাত্র দুটি অস্কার নিয়ে মঞ্চ ছাড়তে হয়েছে নেটফ্লিক্সকে যেখানে সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জিতেছেন লরা ডার্ন ম্যারেজ স্টোরিজে অভিনয়ের জন্য our american factory shared a documentary oscar you know some say never meet your heroes but i say if you're really blessed you get them as your parents i share this with my acting heroes my legends Diane Ladd and bruce stern evarit ashuri oscar jita entertainment sony pictures <laughs> at disney chobi duti oscar dc films <laughs> at cinema ছবির অস্কার প্রচারণায় এসব প্রতিষ্ঠানের ব্যয় ছিল পঞ্চাশ লাখ থেকে এক কোটি ডলারের মধ্যে নেটফ্লিক্সের তুলনায় যা নিতান্তই নগণ্য প্রথমবারের মতো সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতে নিয়েছে দক্ষিণ কোরিয়ার সিনেমা প্যারাসাইট যা অস্কারে বিরানব্বই বছরের ইতিহাসে ইংরেজির বাইরে অন্য কোনো ভাষার প্রথম চলচ্চিত্র সেরা চলচ্চিত্রের পাশাপাশি সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন প্যারাসাইটের পরিচালক বং হো

দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাগবে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন